কি জানতে চাচ্ছিলেন বিউটি আপার সাথে আমাদের কথা হয় না কেন, বা বিউটি আপা কোথায়? সবাই যেহেতু প্রশ্ন করতেছেন তাই ভাবলাম যে নানাকে জিজ্ঞেস করি। কেটে দিলে হচ্ছে কি মশলাটা ভিতরে যায়, মাজার করে নিয়ে আসলো তো বাইরে অনেক বেশি ছাতা নিয়ে গেছিল। এখানে পটলের শাল সিদ্ধ করে নিয়েছি, পটলের শালটা ওনা করব তো আজকে, আবার আসবে আমাদের বাসায়। তো আজকে আম্মু দুপুরে রান্নাবান্না শুরু করে দিল, আর অনেকেই জানতে চাচ্ছিলেন বিউটি আপার সাথে আমাদের কথা হয় না কেন, বা বিউটি আপা কোথায়। তো আজকে বিউটি আপার জামাই আসবে আমাদের বাসায়, তার জন্য আম্মু রান্নাবান্না করতেছে। এদিকে আম্মু হচ্ছে টিম মশলাটা ভিতরে যায় বলতো, একটু দেখে আজকে দিলাম দুইটা আসতে দিচ্ছি। আচ্ছা, যা যেটা যেভাবে খায় আর কি। আর এখানে মুরগির মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ রসুন আদা যা কিছু লাগে পরিমাণ মতো সব মশলা। আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি, সব কিছুই ঠিকঠাক আছে। হয়তো বিউটি আপা এখন একটু ব্যস্ত নিজের কাজ নিয়ে, যার জন্য বিউটি আপা আমাদেরকে সময় দিতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আর এখন ওরকম ভাবে কাজে কোনো প্রেশারও নাই, দেখা গেছে যে এখন আমরা আমরাই, আর আম্মু বাড়িতে গেলে তো আম্মু সব কাজ করে। আমাদের সাথে ছিল, খাওয়া দাওয়া করছে। সবকিছু প্রমাণ করতে হবে তা তো কোনো কথা না। হ্যাঁ না, আপনার হচ্ছে না, এটা ঠিক, যারা সবসময় আমাদের ভিডিওতে দেখে হঠাৎ করে একজন মানুষকে না দেখলে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে। আমাদের সব কিছু ঠিকঠাক আছে, হয়তো মাঝে মাঝে আপনারা ভিডিওতে না দেখলে হয়তো প্রশ্নগুলো করেন। মুরগির মাংস হয়ে গেছে, আমার এখন ঝোল দিয়ে দিবে। আর তোমার এইদিকে প্রথম কথা সব মশলা কষাই নিচ্ছি, তো মুরগি রান্না করতে যে মশলা পটল পাবে সেই মশলাই থাকে। পটলের শাল ভাজি না, পটলের শাল ভাজি, পটলের শাল দিয়ে, পটলের শাল আমরা সিদ্ধ করে বেটে নিছে, বেটে নেওয়ার পর এটা এখন মশলা দিয়ে ভুনা ভুনা করবে। খাইছিলাম, এটা এখন যেরকম সবুজ কালার এটা থাকবে না। বিউটি আপার জামাই এই সব বলবে, ওনাদের সাথে কি আমাদের কোনো ঝগড়া বিবাদ নাকি রাগ অভিমান। পটল গাছিটা হয়ে গেছে, কালারটা কিন্তু একদমই চেঞ্জ, প্রথমে সবুজ কালার ছিল। আচ্ছা, আমার সাথে কথা দিয়েছি, তাই তো অনেক সাপ লাগবে, আমি টেস্ট করে দেখছি, অনেক মজা হয়েছে, অনেক মজা, অনেক মজা। যারা করে নিয়ে একবার হলে ভাবে করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই ভাবলাম যে নানাকে জিজ্ঞেস করি যে নানা আপনাদের সাথে কি আমাদের কোনো ঝামেলা হয়েছে বা রাগ অভিমান চলতেছে। সবাই খালি বলতেছে বিউটি আপাকে দেখা যায় না, আমাদের সাথে কি কোনো ঝামেলা হয়েছে কিনা জিজ্ঞেস করতেছে। দেখা করতে পারে না, অনেক কষ্ট হয়, সেই জন্য আমাদের এখানে তেমন সময় দিতে পারে না। আর এই তো আমি যে যতদিন ছিলাম কাকু আমি যেটা খাইছি কাকু ফলাইয়া খাইছি না। রিফা তারপরে নানা ওনারা প্রতিদিনই আসে আমরা যাইলে,
আর এই তো আমাদের মাঝে কোনো ধরনের সমস্যা নেই, তো যারা যারা বলতেছেন আসলে হ্যাঁ এটা ভুল, তো সবার কনফিউশন আসলে ক্লিয়ার করে দিলাম। আর এখন নানা খেতে বসছে, আর খাওয়ার সময় তেমন কথা না বাড়াইলেই ভালো। আর আম্মু হচ্ছে এখানে মুরগির মাংস, তারপর পটলের শাল ভাজি, ডিম ভুনা, তো মাছ খেতে খেতে একবারে হ্যাঁ মাছ করছে। তো নানা প্রায় আসে, তো আজকে হচ্ছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওতে ভাবলাম যে একটু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া করেন সবাই, ভিডিওর জন্য দোয়া করবেন, হ্যাঁ সুস্থ হয়ে যায়। হ্যাঁ।